ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেল ক্যাপিটাল কমপ্লেক্স থানাধীন কোয়ালা বস্তি এলাকা। এদিন ঘন বসতিপূর্ণ এই এলাকার একটি ঘরের গোয়ালায় আগুন লাগে। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে তৎপরতার সাথে আগুন আয়ত্তে আনে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বুধবার অল্পেতে রক্ষা পেল ক্যাপিটাল কমপ্লেক্স থানাধীন গোয়ালা বস্তি এলাকা। এদিন দুপুরে ঘন জনবসতি সম্পন্ন গোয়ালা বস্তির একটি ঘরের গোয়ালায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। দমকল কর্মীরা তৎপরতার সাথে আগুন আয়ত্তে আনেন। এদিন দমকলের এক আধিকারিক জানান, যথাসময়ে আগুন আয়ত্তে আনতে না পারলে প্রচুর ক্ষয়ক্ষতি হতে পারত, কারণ এলাকাটি অতীব ঘন বসতিপূর্ণ এলাকা। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে পুলিশ। অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত চালিয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হালাবোল।